হ্যালো দর্শক বন্ধুরা, আপনাদের সাথে আমি শেখর সহিস এবং আপনারা দেখছেন বিচিত্রা এডু গাইড ইউটিউব চ্যানেল। নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিডিপি কোর্সের সমস্ত বর্ষের অনলাইন অ্যাসাইনমেন্ট প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং চলবে 22শে সেপ্টেম্বর 2021 2:00 পর্যন্ত। এই দিনগুলির মধ্যে যে কোনো সময় ক্যান্ডিডেট চাইলে পরীক্ষা দিতে পারবেন। এছাড়াও একদিনে এক বা একাধিক কিংবা সমস্ত পেপারের পরীক্ষা দেওয়া যাবে। আজকের ভিডিওটিতে বিডিপি থার্ড ইয়ারের একটি পেপারের লাইভ এক্সাম আপনাদের সামনে তুলে ধরা হবে, যাতে বিডিপি কোর্সের নতুন পুরনো সকল ছাত্রছাত্রীদের পরীক্ষার ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায়। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমি এই চ্যানেলে প্রতিনিয়ত এই ধরনের হেল্পফুল ভিডিও আপলোড করে থাকি। সাবস্ক্রাইব করার পর বেল আইকন প্রেস করবেন, যাতে পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশনগুলি পেয়ে যান সবার আগে। তো চলুন শুরু করা। তো সর্বপ্রথম ক্যান্ডিডেটকে এক্সামের পোর্টালে এন্টার করতে হবে, যেটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। এই ডিরেক্ট লিঙ্কটিতে ক্লিক করলে এক্সামের এই পোর্টালটিতে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন এনরোলমেন্ট নাম্বার, ডেট অফ বার্থ, ফোন নাম্বার এবং ইমেল আইডি দিয়ে সাইন আপ করা যাবে। সাইন আপের ক্ষেত্রে ইমেল আইডিটা কিন্তু ম্যান্ডেটরি নয়। ক্যান্ডিডেট যে মোবাইল নাম্বারটা দিয়ে লগ ইন করবেন, সেই মোবাইল নাম্বারে আসবে একটি ওটিপি এবং ওটিপি দিয়ে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করার পরে ডিক্লারেশন ফর্মটি ভেসে উঠবে, যেটিতে ইয়েস অপশানে টিক দিতে হবে। এরপর ক্যান্ডিডেট যতগুলি পেপারের জন্য এক্সাম ফর্ম ফিল আপ করেছিলেন সেই পেপারগুলি ভেসে উঠবে তার স্ক্রিনে। এখানে দেখতে পাচ্ছেন বিডিপি পার্ট 3 এর সমস্ত পেপারগুলি শো করছে। EBG 6, EBG 7 এবং EBG 8 বাংলা অনার্সের 3টি পেপার এবং পাসের সাবজেক্ট হিস্ট্রি SHI 2 এবং SHI 3, কম্পালসারি পেপার AOC 2, সমস্ত পেপারগুলি এখানে শো করছে। এবং দেখতে পাচ্ছেন স্ট্যাটাস অপশানে নট অ্যাটেম্পট রয়েছে এবং অ্যাকশন ব্যাটনের নিচে রয়েছে স্টার্ট। তো স্ট্যাটাসের নিচে নট অ্যাটেম্পট অপশান, অর্থাৎ এগুলির পরীক্ষা দেওয়া হয়নি। এবং নিচের অপশান রয়েছে ইন প্রোগ্রেস, অর্থাৎ ক্যান্ডিডেটের কোনো এক্সাম চলাকালীন অবস্থায় থাকলে সেটিকে ইন প্রোগ্রেসে শো করবে। এবং তার নিচে রয়েছে কমপ্লিটেড, অর্থাৎ ক্যান্ডিডেট যে এক্সামটি কমপ্লিট করবেন সেটি কমপ্লিটেড বক্সে শো করবে। তো স্বাভাবিকভাবে ক্যান্ডিডেট যে এক্সামটি দিতে চান, অর্থাৎ যে পেপারের পরীক্ষাটি দিতে চান, সেটির অ্যাকশনের নিচে স্টার্ট বাটনে ক্লিক করবেন। তো এক্সাম স্টার্ট করতে পারেন, কিন্তু তার আগে চাইলে ক্যান্ডিডেট ইনস্ট্রাকশনগুলো পড়ে নিতে পারে। ইনস্ট্রাকশনগুলি পড়ার জন্য ডাউনলোড এক্সাম ইনস্ট্রাকশনে ক্লিক করতে হবে এবং সেখানে ক্লিক করার পরে একটি PDF পেজ ভেসে উঠবে, তাতে এক্সামের সমস্ত ইনস্ট্রাকশনগুলি 1x1 দেওয়া থাকবে। এগুলি পড়ে নিলে ক্যান্ডিডেটকে পরীক্ষা চলাকালীন কোনো অসুবিধার সম্মুখীন হতে হবে না। তো অবশ্যই এক্সাম দেওয়ার আগে ইনস্ট্রাকশনগুলো পড়ে নেবে। EBG 7 এক্সাম স্টার্ট করার পরে দেখতে পাচ্ছেন প্রথম প্রশ্ন শো করছে উইলিয়াম থমস ফোকলোর শব্দটি যে সালে ব্যবহার করেন সেটি হলো। অপশান রয়েছে 1846, 1840, 1845 এবং 1842। তো এখান থেকে উত্তরটি হবে এ অপশান, 1846। 7 নেক্সটে ক্লিক করা হলো। পরের প্রশ্ন হলো ডাঙ্গুলি, বৌবাসন্তী, বাঘবন্দি ইত্যাদি লোক সংস্কৃতি আসলে কি। তো এগুলির জন্য অপশান রয়েছে অঙ্কন কেন্দ্রিক ধারা, খেলাধুলা কেন্দ্রিক ধারা, বস্তু কেন্দ্রিক ধারা এবং বাঘ কেন্দ্রিক ধারা। তো স্বাভাবিকভাবেই এগুলি হচ্ছে খেলাধুলা কেন্দ্রিক ধারা। অপশানটি সিলেক্ট করে 7 নেক্সটে ক্লিক করা হলো। পরের প্রশ্ন ময়মনসিংহ গীতিকা ও পূর্ববঙ্গ গীতিকার 3টি খণ্ড মিলিয়ে সংকলিত গীতিকার সংখ্যা কত। এই 3টি খণ্ড মিলিয়ে সংকলিত গীতিকার সংখ্যা হলো 54টি। অপশান সিলেক্ট করে 7 নেক্সটে ক্লিক করা হলো। পরের প্রশ্ন বৃষ্টির কামনায় বৈশাখ ও জ্যৈষ্ঠ মাসে পালন করা হয় কোন ব্রত। উত্তরটি হবে বসুধারা ব্রত। দেখতে পাচ্ছেন অপশান ডিতে রয়েছে বসুধারা ব্রত। সিলেক্ট করে 7 নেক্সটে ক্লিক করা হলো। পরবর্তী প্রশ্ন বাংলা গীতিকা হলো কি ধরনের, উপদেশাত্মক, বর্ণনাপ্রধান, অনুষ্ঠান প্রধান এবং ক্রিয়াপ্রধান। তো এইটির উত্তর হবে বর্ণনা প্রধান। তো বি অপশানে সিলেক্ট করে 7 নেক্সটে ক্লিক করা হলো। পরবর্তী প্রশ্ন চন্দ্রাবতী গীতিকাটির রচয়িতা হলেন কে। অপশান রয়েছে দ্বিজ ঈশান, দ্বিজ বংশীদাস, মনসুর বয়াতি এবং নয়নচাঁদ ঘোষ। উত্তরটি হবে ডি অপশান, নয়নচাঁদ ঘোষ। সেভ অ্যান্ড নেক্সে ক্লিক করা হলো।
পরবর্তী প্রশ্ন, রবীন্দ্রনাথের লোকসাহিত্য গ্রন্থটির কয়টি প্রবন্ধের সংকলন? রবীন্দ্রনাথের লোকসাহিত্য গ্রন্থটি চারটি প্রবন্ধের সংকলন। অপশানটি সিলেক্ট করে সেভেন নেক্সটে ক্লিক করা হলো। পরবর্তী প্রশ্ন, লোকসাহিত্য গ্রন্থের প্রথম প্রবন্ধটি হলো কি? অপশান রয়েছে ছেলে ভুলানো ছড়া এক, গ্রাম্য সাহিত্য, কবি সঙ্গীত এবং ছেলে ভুলানো ছড়া দুই। উত্তরটি হবে ছেলে ভুলানো ছড়া এক, অপশান এতে উত্তরটি রয়েছে। তো অপশান এ সিলেক্ট করে সেভেন নেক্সটে ক্লিক করা হলো। পরবর্তী প্রশ্ন, বৃহৎ কথা মঞ্জুরির রচয়িতা হলেন কে? অপশান রয়েছে সোমদেব, তুকারাম, খেমেন্দ্র এবং ভরত। তো এটি সঠিক উত্তর হবে সি, খেমেন্দ্র, সিলেক্ট করে সেভেন নেক্সটে ক্লিক করা হলো। পরবর্তী প্রশ্ন, 5000 বেশি মানুষ কথা বলেন এই উপমহাদেশে এমন ভাষার সংখ্যা কতগুলি? তো সঠিক উত্তর হবে 259টি। সঠিক উত্তরটি হবে 259টি, অপশান বিতে রয়েছে। তো অপশান বিতে সিলেক্ট করে সেভেন নেক্সটে ক্লিক করা হলো। পরবর্তী প্রশ্ন, বাড়ি ঘর কি বেটি গল্পের প্রকাশকাল কত? অপশান রয়েছে 1910, 1911, 1912 এবং 1915। তো এটির সঠিক উত্তর হবে 1910। পরের প্রশ্ন, শিলা নেরাঙ্গালিন শিলা মানিরথাগল এর রচয়িতা হলেন কে? তো এটির অপশান রয়েছে জয়কান্তন, ভীষ্ম সাহানি, মুন্সি প্রেমচন্দ এবং ইসমত চুগতাই। সঠিক উত্তরটি হবে জয়কান্তন, এ অপশান। সেভেন নেক্সটে ক্লিক করা হলো। পরবর্তী প্রশ্ন, চোপ আদালত চলছের মূল ভাষা কি? তো এটি অনেকেই জানেন, এটি মারাঠি ভাষার একটি নাটক যেটির আসল নাম শান্ততা কোর্ট চালু আহে। তো মারাঠি অপশানে সিলেক্ট করে সেভেন নেক্সটে ক্লিক করা হলো। পরবর্তী প্রশ্ন, বিজয় তেন্ডুলকরের প্রথম নাটক কোনটি? অপশান রয়েছে শান্ততা কোর্ট চালু হয়, কবাল্যাচির শালা এবং শ্রীমন্ত ও ঘাসিরাম কোতোয়াল। সঠিক উত্তর শ্রীমন্ততে ক্লিক করা হলো এবং সেভ নেক্সটে ক্লিক করা হলো। পরবর্তী প্রশ্ন, চোপ আদালত চলছে নাটকে সামন্তের পুরো নাম কি? অপশান রয়েছে ভিকাজি সামন্ত, রঘুনাথ সামন্ত, রঘুনাথ ভিকাজি এবং রঘুনাথ ভিকাজি সামন্ত। শেষের অপশানটি হবে সঠিক উত্তর, সেভেন নেক্সটে ক্লিক করা হলো। পরবর্তী প্রশ্ন, চোপ আদালত চলছে নাটকের কেন্দ্রীয় চরিত্র কে? এটির উত্তর হবে লীলা বেনারে, সেভেন নেক্সটে ক্লিক করা হলো সিলেক্ট করে অপশান। পরবর্তী প্রশ্ন, কেরল সিংহম উপন্যাসের রচয়িতা কে? অপশান রয়েছে শিবশঙ্কর পিল্লাই, বৈকম মোহাম্মদ বশির, কে এম পানিক্কর এবং রাজরক্ষী। সঠিক উত্তর কে এম পানিক্কর, সিলেক্ট করে সেভেন নেক্সটে ক্লিক করা হলো। পরবর্তী প্রশ্ন, শিবশঙ্কর পিল্লাইয়ের প্রথম গুরুত্বপূর্ণ উপন্যাস হলো? চারটি অপশান রয়েছে এখানে দেখতে পাচ্ছেন, প্রথম অপশানের উত্তরটি হবে সঠিক, তাই এই অপশানে সিলেক্ট করে সেভেন নেক্সটে ক্লিক করা হলো। পরবর্তী প্রশ্ন, চেম্মিন উপন্যাসের সর্বাধিক রহস্যময় চরিত্র হলো কোনটি? তো এটির উত্তর হবে পালানি, কারণ পালানির পরিবারের কোনো পরিচয় এই গ্রন্থটিতে নেই, তাই পালানিতে সিলেক্ট করে সেভেন নেক্সটে ক্লিক করা হলো। পরবর্তী প্রশ্ন, চেম্মিন উপন্যাসের চরিত্র পাপিকুঞ্জের প্রথম স্বামী হলো চেম্পনকুঞ্জ, কান্ডার কোরআন, গঙ্গাদত্তন এবং চাকি। তো পাপিকুঞ্জের দ্বিতীয় স্বামী হলেন চেম্পনকুঞ্জ, গঙ্গাদত্তন হলেন পাপিকুঞ্জের পুত্র এবং চাকি হলেন চেম্পনকুঞ্জের প্রথমা স্ত্রী, তাই এখানে স্বাভাবিকভাবে উত্তরটি হবে কান্ডার কোরআন। অপশান রয়েছে বিতে, তাই কান্ডার কোরআনে সিলেক্ট করে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করা হলো। তো দেখতে পেলেন খুব সহজভাবে 20টি প্রশ্নের উত্তর দিয়ে এক্সামটি কমপ্লিট হয়ে গেল। এবং এক্সাম কমপ্লিট হওয়ার পরে এই পেজটি ভেসে উঠবে, যেখানে থাকবে ব্যাক টু হোম এবং প্রিন্ট অ্যান্সার শিট ফর পেপার ইবিজি 7 লোকসাহিত্য এবং ভারতীয় সাহিত্য। তো এখানে ব্যাক টু হোমে ক্লিক করলে দেখতে পাবেন যে ক্যান্ডিডেট যে বিষয়ের এক্সামগুলি দিয়েছেন সেগুলি কমপ্লিটেড বক্সে রয়েছে এবং যেগুলির পরীক্ষা এখনও দেওয়া হয়নি সেগুলি নট অ্যাটেম্পটে রয়েছে, সেগুলিতে স্টার্ট বাটনে ক্লিক করলে এক্সামটি দেওয়া যাবে। তো খুব শীঘ্রই পরবর্তী পেপারগুলিরও লাইভ ভিডিও আপনাদের সামনে তুলে ধরা হবে। এক্সাম কমপ্লিট হয়ে গেলে কিংবা একটি এক্সাম দেওয়ার পর যদি পরবর্তী এক্সামগুলি পরে দিতে চান, তাহলে কর্নারে দেখছেন লগ আউট অপশান রয়েছে,
তে লগ আউট অপশনে ক্লিক করলে আপনি পোর্টাল থেকে লগ আউট করতে পারবেন এবং পুনরায় সেই প্রথম পেজটি ভেসে উঠবে যেখানে এনরোলমেন্ট নাম্বার, ডেট অফ বার্থ, ফোন নাম্বার এবং ইমেল আইডি দিয়ে পুনরায় সাইন ইন করতে পারেন। এই ক্ষেত্রে ইমেল আইডি কিন্তু ম্যান্ডেটরি নয়, অর্থাৎ এনরোলমেন্ট নাম্বার, ডেট অফ বার্থ এবং ফোন নাম্বার দিলে সাইন ইন করা যাবে। তো দেখতে পেলেন খুব সহজভাবে কোনো সমস্যা ছাড়া বিডিপি কোর্সের অনলাইন অ্যাসাইনমেন্ট সাবমিশন করা যাচ্ছে। অনলাইনে এই এক্সামটি পারলে চেষ্টা করবেন রাত 9টার পর দেওয়ার, তাতে সার্ভার স্মুথলি কাজ করবে এবং কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না ক্যান্ডিডেটকে। যারা এক্সামের সহায়তার জন্য ইতিমধ্যে বুকিং করেছেন তাদেরকে ধন্যবাদ, এবং এখনও যদি কেউ এক্সামের ফোন কলের মাধ্যমে সহায়তা চান তাহলে যোগাযোগ করতে পারেন বিচিত্রা এডু গাইডের হেল্পলাইন নাম্বারে। ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসছি নতুন কোনো সাজেস্টিভ ভিডিও নিয়ে, তার জন্য জুড়ে থাকুন বিচিত্রা এডু গাইড ইউটিউব চ্যানেলের সাথে। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং হাসি খুশি থাকুন।